কেষ্টপুর সংলগ্ন বাগঝোলা খাল এলাকাতে হঠাৎ করেই এদিনকে সকালবেলায় চাঞ্চল্য তৈরি হয়। তার কারণ স্থানীয় বাসিন্দারা দেখতে পান খালের জলে ভেসে রয়েছে একটি মৃতদেহ। কার মৃতদেহ কেউ জানে না। তড়িঘড়ি খবর দেওয়া হয় বাগেরটি থানার পুলিশকে। বাগেরটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে, মৃতদেহটি খাল থেকে উদ্ধার করে। তবে মৃতদেহটি জলে পড়ে থাকার কারণে বেশ পচে গিয়েছিল। মৃতদেহটিকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় আজিগড় হাসপাতালে, সেখানেই মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। পুলিশ সূত্রে যেতে জানতে পারা গিয়েছে মৃতদেহের শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই, তবে স্থানীয় বাসিন্দারা তাকে কেউ চিনতে পারেননি। পরে পুলিশের উদ্যোগে জানতে পারা যায় মৃত ব্যক্তির নাম তপন ব্যানার্জি, পেশায় তিনি রিক্সা চালক। তার ডাকনাম ছিল দুখু, আর সেই দুখু মিয়া সেদিন কিন্তু দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় ঘুরে বেড়াতেন, আর গতকালকেই তিনি মদ্যপ অবস্থায় ওই খালের জলে নেমেছিলেন। কেন নেমেছিলেন কেউ বিষয়ে তা জানে না। সেই কারণেই খালের জলে নেওয়ার পরে মদ্যপ অবস্থায় থাকার কারণে তিনি আর উঠতে পারেননি বলেই প্রাথমিক সন্দেহ পুলিশের। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা অবধি তার মৃত্যু কীভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। কি হয়েছে, আমি ঘুম থেকে উঠে এসে দেখছি তখন পুলিশ এসছে, লাস্টটা একটা বডি এখানে পাওয়া গেছে, দেখে বডিটা তুলে নিয়ে চলে গেল। সেটু এটা এটা কার বডি ছিল সবাই তো বলছে দুঃখে এরকম। সে কে? পাড়ায় ভাড়া থাকতো অনেক দিন ধরে, একে রিক্সা চালাতো। এখানে সকালবেলা আমরা যখন এখানে এসে বসেছিলাম চা খেয়েছে, তো এসে তো সবাই বলছে যে পুতুল তো আমরা এসে দেখলাম, তারপর দেখছি একটা মরা পড়ে আছে। তখন পুলিশকে আমরা ফোন করছি, তারপর কিছুক্ষণ পরে পুলিশ এসে যায় এসে তুলে নিচ্ছে।